আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়। ভাঙু সে দেয়াল প্রদীপের আলো, যাহা আগুলিয়া রয়। অনাত্মীয়রে আত্মীয় করো, তোমার বিরাট প্রাণ করে না কো যেন কোনোদিন কোনো মানুষে অসম্মান। সংসারেরও মিথ্যা বাঁধন ছিন্ন হোক আগে, কবে সে তোমার সকল দেউল রাঙিবে আলোর রাগে। পড়ছিলাম কবি কাজী নজরুল ইসলামের আশীর্বাদ কবিতাটি। আমরা যারা মানুষ আছি, তারা যে কোনো এক ধরনের বলয়ে আটকে থাকি। নির্ভরতার জায়গাগুলো ছেড়ে আমরা কোথাও যেতে চাই না। আমাদের আশেপাশের যে মানুষজন রয়েছে, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ, বাবা মা, সবাইকে ঘিরে আমরা সবসময় বাঁচতে চাই। কিন্তু যে কোনো প্রতিকূল পরিবেশ, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সামনে যখন কেউ যায়, সে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, তবেই কিন্তু তার জন্য নতুন সম্ভাবনার যে দ্বার, সেটি উন্মোচিত হয়। সেই আশীর্বাদই কবিতায় ছন্দে ব্যক্ত করেছেন কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় দর্শক, স্বাগত জানাই সবাইকে কেওয়াইস্টিল সকাল 24-এ, কেওয়াইস্টিল ফর আ বেটার হোম। শুভ সকাল। সাথে আছি আজ তাসনুফা মোহনা। আজ সোমবার 25 চৈত্র, 1430 বঙ্গাব্দ, 28 রমজান, 1445 হিজড়ি, 8 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। দেখতে দেখতে চৈত্রের দ্বার প্রান্তে, আর আমরা যেহেতু পুরো রমজান মাস জুড়েই আপনাদেরকে নিয়মিত মসজিদের আয়োজন, মসজিদ পরিচিতি দেখাচ্ছি, তাই শুরুতেই আপনাদের জন্য থাকছে নিয়মিত আয়োজনের মধ্যে মসজিদ পরিচিতি। রমজান মাস জুড়েই আপনাদেরকে যে দৃষ্টিনন্দন এবং প্রাচীন মসজিদগুলো দেখেছি, সেই সব প্রাচীন স্থাপত্যশৈলীর মসজিদগুলো শতাব্দীর পর শতাব্দী ইসলামী ঐতিহ্য বহন করে আসছে। আজ আপনাদেরকে নিয়ে যেতে চাই রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বড় মসজিদ, যা কিনা খানকা শরীফ নামে পরিচিত। মসজিদটি দেখাতে রাজবাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস। সুমন, শুভ সকাল জানাই আপনাকে। রাজবাড়ির প্রাণকেন্দ্রে যে খানকা মসজিদটির সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি মসজিদটি ভীষণ সুন্দর, শুভ্র সাদা রঙে আলোকিত। আপনার কাছ থেকে এর ইতিহাস সম্পর্কে জানতে চাই এবং মসজিদের কার্যক্রম সম্পর্কে অবশ্যই জানাবেন। তাসনুভা, আপনাকেও শুভ সকাল। আসলে রাজবাড়ির যে বড় মসজিদ বলে পরিচিত, রাজবাড়ি শহরের পৌরসভার সামনেই অবস্থিত এই মসজিদটি 85% জমির উপর প্রতিষ্ঠিত। ধারণা করা হয় এটি প্রায় 200 বছর আগের প্রতিষ্ঠিত একটি মসজিদ। তবে শুরুতে এই মসজিদের নাম কিন্তু এই বড় মসজিদ ছিল না। 1820-30 সালের দিকে এই মসজিদটি প্রতিষ্ঠিত হলে তখন এই মসজিদের নাম ছিল রাজবাড়ি টাউন মসজিদ হিসেবে। কিন্তু 1892 সালের দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 32তম বংশধর হযরত শাহ সৈয়দ আল কাদেরিয়া ভারত থেকে কিন্তু রাজবাড়িতে আসেন এবং তখন এসে তিনি এই মসজিদে অবস্থান নেন। এই রাজবাড়ির শহরের মানুষজন কিন্তু সেই হযরত মুহাম্মদের বংশধরকে পেয়ে কিন্তু এই মসজিদে তখন অনেক ভক্তের, মুসল্লির আগমন ঘটে। মূলত তারপর থেকেই এই মসজিদটি বড় মসজিদ নামে পরিচিতি লাভ করে এবং এই মসজিদটি এখন পরিচালনা করে মানি কাদেরিয়া। এই মসজিদে প্রতি শুক্রবারে 1200-1500 মুসল্লি নামাজ পড়েন এবং এই মসজিদে নারীদেরও আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে এবং প্রতি চাঁদে এখানে কিন্তু অনুষ্ঠান হয় এবং মুসল্লিরা কিন্তু এখানে আসে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই আঞ্জুমানি কাদেরিয়া আর এখানে যারা ভক্ত রয়েছে তাদের চেষ্টায় এবং ভারত সরকারের মধ্যস্থতায় প্রতি বছর
এই বড় মসজিদের যারা এখানে মুসল্লি রয়েছে তারা কিন্তু একটি বিশেষ ট্রেনের মাধ্যমে ভারতের মেদিনীপুরে সেই ওরসে যান, এবং শত বছর ধরে এই ট্রেনটি কিন্তু রাজবাড়ি থেকে ছেড়ে যাচ্ছে। আরেকটি বিষয়, এই যে জেলার ঐতিহ্যবাহী এই বড় মসজিদ, এখানে কিন্তু প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন, তাদের পরিবার এবং নিজের কল্যাণ কামনায় এখানে নানা মানত করেন অনেক কিছু, এবং নিজের কল্যাণ কামনায় প্রতিদিনই কিন্তু এখানে দর্শনার্থীরা আসেন। এবং ধারণা করা হয় এই মসজিদকে কেন্দ্র করেই রাজবাড়িতে যে সম্প্রীতি গড়ে উঠেছে, এখানে কিন্তু শুধু নির্দিষ্ট ধর্মের কেউই আসেন না, অনেকেই আসেন নিজের এবং পরিবারের কল্যাণ কামনায়, এবং তারা মনে করেন এই মসজিদে কোনো কিছু মানত করলে তাদের পরিবারে কিন্তু শান্তি বা মঙ্গল আসবে, সেই ধারণা থেকেই কিন্তু এখানে আসেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাজবাড়ি শহরের যে এই যে বড় মসজিদ, এই বড় মসজিদ বা খানকা শরীফ নামে পরিচিত, এখানে কিন্তু আমরা দেখি যে সেই হযরত মুহাম্মদের যে বংশধর রয়েছে ভারতের মেদিনীপুরে, প্রতি বছরই সেই হুজুরের বংশধরেরা এখানে কিন্তু আসেন, এবং তখন কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়। এছাড়াও এই বড় মসজিদকে কেন্দ্র করে বা এই বড় মসজিদের আয়োজনে আমরা দেখি যে এখানে প্রতি বছরই মহরম সহ যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় সেখানেও কিন্তু প্রচুর মানুষের আমরা দেখি যে উপস্থিতি, এবং সেই মসজিদকে কেন্দ্র করেই মূলত রাজবাড়ি শহরের যে ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে তার মধ্যে এই বড় মসজিদ কিন্তু অন্যতম। তাসনুভা সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। চলে যাচ্ছি পরবর্তী আয়োজনে, আর পরবর্তী আয়োজন হচ্ছে আমাদের সংবাদপত্র। সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে একটু করে জানিয়ে দিতে চাই। প্রথমেই যে দৈনিক সংবাদপত্রটি আমার হাতে আছে সেটি হচ্ছে সমকাল। সমকাল অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, গোয়েন্দা পরিস্থিতি সম্পর্কিত একটি শিরোনাম যেটি আজকে প্রধান শিরোনাম করা হয়েছে সমকালে। গোয়েন্দার হাতে কেএনএফ অস্ত্রধারীর ছবি সহ তালিকা, প্রধান সমন্বয়ক চেউসিম বম গ্রেপ্তার, কেএনএফের দাবি চেউসিম তাদের কেউ না, এদিকে বিশ্বাস করলেও ওরা ষড়যন্ত্র করেছে কেএনএফ প্রসঙ্গে সেনাপ্রধান, অভিযান শুরু হয়েছে সন্ত্রাসীদের নির্মূল করা হবে, বান্দরবানে সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এই কথা বলেন, এদিকে উপজেলা নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী এমপিদের হস্তক্ষেপে উদ্বেগ আওয়ামী লীগে, বলা হয়েছে কালবৈশাখী কেড়ে নিল 13 প্রাণ, এবং এই ছিল সমকালের সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়, এবারে পড়ব প্রথম আলো। প্রথম আলোতে বেলি রোডের আগুন প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম, শুধু নিজেদের গাফিলতি খুঁজে পেল না রাজুক, রাজুকের তদন্ত কমিটি শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের গাফিলতি খুঁজে পেয়েছে। এদিকে ইনসার্টে যে বড় করে ছবিটি দেওয়া হয়েছে সেটি আমি আগে পড়ছি, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন তারা, নৌপথে যাত্রা শুরুর আগে লঞ্চের ডেকে বসে খেলায় মেতেছে শিশুরা। গতকাল বিকাল 4:45 রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে তোলা এই ছবিটি। কমলাপুর থেকে দুটি ট্রেন ছেড়েছে দেরিতে, দুই মহাসড়কে কয়েক ঘন্টায় যানজট, এবং দক্ষিণের 7 নৌপথে ঘরমুখী মানুষের চাপ। যে প্রসঙ্গে কথা বলছিলাম প্রথম আলোতে, এখানে বলা হচ্ছে যে ঘরমুখো মানুষের কথা, আমরা জানি আজ 28 রোজা, আর চাঁদ দেখার উপরে নির্ভর করছে যে রোজাকে 29টা হবার পরে ঈদ হবে নাকি 30টা হবার পরে ঈদ হবে, তাই সময় যেহেতু খুব কম, এই কম সময়ের মধ্যেই ঢাকা থেকেই অনেকেই আশা করছেন যে খুব শীঘ্রই হয়তো পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, বাড়ি যেতে পারবেন। আর এই ঈদ যাত্রা পথে মানুষের দুর্ভোগ কতখানি বা কতখানি সুন্দরভাবে তারা যাতায়াত করতে পারছেন সেই প্রসঙ্গে জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন অপু আহাব। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে এবারে সেই সম্পর্কে জানতে আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন মাসুদ রানা। শুরুতেই সাভারে চলে যেতে চাই। অপু আহাব, শুভ সকাল জানাই আপনাকে। ঈদে সকলে বাড়ি যাত্রা পথে রয়েছে, কি অবস্থা সেখানকার সাভারে মহাসড়কে? জি,
শুভ সকাল তাসনুবা। একদমই দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর, তো বেশি সংখ্যক বিরাট সংখ্যক মানুষ কিন্তু ঈদে বাড়ি যাবে আজকে। এবার কিন্তু আজকে হচ্ছে সবচেয়ে পিক টাইম বলা হয়ে থাকে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশ এবং অন্যান্য সূত্র থেকে যে তথ্য মিলেছে, শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ায় বিশেষ করে যেখানে যে হাজার খানেকেরও বেশি পোশাক কারখানা রয়েছে সেগুলো কিন্তু আজকে ছুটি হবে। আজকে থেকেই মূলত ঈদের আনুষ্ঠানিক কার্যক্রম, বেসরকারি খাতের যে পোশাক শিল্প, সাভারের সবচেয়ে বেশি সংখ্যক লোক যেই খাতে বাস করে তারা ফিরবেন, তো সেই খবর জানানোর জন্যই তাদের যাত্রাপথের অবস্থা কেমন চলছে, কীভাবে যাচ্ছে, সুখ দুঃখের খবর পাশে থেকে তথ্য দিয়ে সহযোগিতার জন্যই কিন্তু আমরা আসলে মহাসড়কে রয়েছি। সকাল থেকেই দেখছি যে পরিবহনগুলোর সমস্ত স্রোত কিন্তু মহাসড়কেই মিশছে, সকাল থেকে শুরু হয়েছে এটি, হয়তো আজকে দুপুরের পর অর্থাৎ 12টার পর নাগাদ কিন্তু পোশাক কারখানাগুলো ছুটি হবে, তো সেখানে আরও স্রোত বেড়ে যাবে। তবে আসার কথা হচ্ছে মানুষ বাড়ি ফিরছে অনেকটা স্বস্তিতেই, এখন পর্যন্ত স্বস্তিতেই বাড়ি ফিরছে। এটি কিন্তু নবীনগরে ঢাকা আরিচা মহাসড়কের চিত্র, হয়তো আপনি দেখছেন এখানে কিন্তু স্বাভাবিকভাবেই অনেক যানবাহন চলাচল করে, ভিড় লেগেই থাকে, তো সেই দিক থেকে পুলিশি তৎপরতা রয়েছে যথেষ্ট পরিমাণে যেন কোনো প্রকার জটলা যানজট তৈরি না হয় এবং মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেই চেষ্টা কিন্তু চলছে, তো তার ফলাফলও কিন্তু মানুষ পাচ্ছে। পাশাপাশি মহাসড়কের যে উন্নয়ন সেটি কিন্তু চোখে পড়ার মতো, গাড়িগুলো নির্বিঘ্নে যেতে পারতেছে, সড়কের যদি নষ্ট থাকে, গর্ত থাকে, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে, তাহলে কিন্তু নির্বিঘ্নে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়, গাড়িগুলো যেতে পারে না, অনেক সময় মহাসড়কে নষ্ট হয়ে যায়। যেহেতু সড়কগুলো ভালো রয়েছে, আমি যতটুকু খবর পেয়েছি যে ঢাকা আরিচা মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক দুটি সড়কেই মানুষ এবং যানবাহন নির্বিঘ্নে চলছে। তবে সাভারের ক্ষেত্রে যদি বলি যে আবদুল্লাপুর বাইপাস একটি মহাসড়ক রয়েছে, এটি আগে বলে দেওয়া হয়েছে যে এই সড়কটি যেন ব্যবহার না করে, তবে এই আবদুল্লাপুর বাইপাস মহাসড়কে কিন্তু অনেকগুলো পোশাক কারখানা রয়েছে। আজকে যখন ছুটি হবে, আজকে ছুটির পর কিন্তু সেই পোশাক কারখানাগুলো তাদের একটু কিছুটা হলেও ভোগান্তি হবে, তবে যেহেতু বাড়ির পথের মানুষ রয়েছে, বাড়ির পথের ক্ষেত্রে কিন্তু সব দিকে যেহেতু ভালো রয়েছে, তো মানুষ নির্বিঘ্নে এখন পর্যন্ত নির্বিঘ্নে যেতে পারছে। এবং পরিবহনের কথা যদি বলি যে পরিবহনগুলো কিন্তু যথেষ্ট পরিবহন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পরিবহন আনা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মাসুদ রানা অবস্থান করছেন, তার কাছ থেকে জানতে চাই, মাসুদ শুভ সকাল। প্রথমেই আমরা জেনেছি যে ঈদে গাড়ির চাপ যদিও বেড়েছে কিন্তু মানুষের ভোগান্তি অনেকাংশে কমেছে, এটার মূলত প্রধান কারণ হচ্ছে সড়কের উন্নয়ন এবং একই সঙ্গে হচ্ছে গাড়ির সংখ্যা বেড়েছে, সত্যটা কতখানি সেটা আপনার কাছ থেকে জানতে যাব। জি মাসুদ রানা, আর মাত্র দুদিন পরে কিন্তু যদি 29 রোজা হয় তাহলে একদিন, আর যদি 30 রোজা হয় তাহলে দুই দিন। তো এই যে মহাসড়ক, এই মহাসড়কটি কিন্তু প্রতি বছরই এই টাঙ্গাইলের যে 65 কিলোমিটার অংশ, 65 কিলোমিটার অংশের যে 13 কিলোমিটার, এই 13 কিলোমিটার কিন্তু প্রতি বছরই, গত 2 বছর আগে কিন্তু এটি একটি গলার কাটা ছিল এবং অস্বস্তি এবং ভোগান্তির একটি জায়গা ছিল। তবে গত 2 বছর ধরে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের এই 13 কিলোমিটার অংশ খুবই সুন্দরভাবে, স্বস্তি নিয়ে এবং আরামদায়কভাবে কিন্তু সাধারণ মানুষ ঈদে সহ বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু তারা যাতায়াত করছেন, এবছরও তার ব্যতিক্রম নয়। যদিও বিগত দিনগুলোর কথা যদি আমি বলি, তো বিগত দিনে এই মহাসড়কে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই যে মহাসড়ক, এই মহাসড়কে তেমন কোনো ভোগান্তির চিত্র চোখে পড়েনি। গত শুক্রবার থেকে শুরু হয়েছে এই মহাসড়কে যানবাহন চলাচল এবং এই ঈদযাত্রার যে বিষয়টা থাকে, সেই ঈদযাত্রার যে যান চলাচল, বাড়তি যান চলাচল, সেটি শুক্রবার থেকে শুরু হয়েছে। তো শুক্রবার আমরা যে চাপটা দেখেছি সেই চাপটা কিন্তু এখন পর্যন্ত এই শনি এবং রবিবার তেমন একটা চাপ দেখা যায়নি এই মহাসড়কে। তবে আজ সকাল থেকে কিন্তু এই মহাসড়কে যানবাহনের কিছু চাপ দেখা গেছে। আপনাকে যদি জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় এই বঙ্গবন্ধু সেতু যে টোল প্লাজা, সেই টোল প্লাজার হিসাব অনুযায়ী 29,780টি গাড়ি কিন্তু পারাপার হয়েছে এই মহাসড়ক দিয়ে।
স্বাভাবিক সময়ে এই মহাসড়কে কিন্তু মাত্র 7-8 হাজার যানবাহন পারাপার হয়ে থাকে, কিন্তু এই ঈদ আসলেই কিন্তু এই মহাসড়কে ব্যাপক আপনার যে মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু বেড়ে যায়। আর এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই চাল লেন অংশের পরে এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 2 লেন, এরপরও কিন্তু ঈদকে সামনে রেখে এই এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত আরও 6 কিলোমিটার একটা একটি লেন খুলে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু স্বস্তিতেই মানুষ বাড়ি ফিরছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে সুন্দর পরিবেশে এবং খুব স্বাভাবিকভাবে কিন্তু গাড়ি চলাচল করছে। এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে তেমন কোনো দুর্ঘটনা বা যানজট বা ধীরগতি চোখে পড়েনি। এছাড়াও আপনাকে যদি আর একটু জানিয়ে রাখি, আমি এখানকার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই যে 13 কিলোমিটার অংশ, এর পাশাপাশি বাকি যে চন্দ্রা থেকে। অসংখ্য ধন্যবাদ মাসুদ আমাদের সাথে থাকবার জন্য এবং আপডেট জানানোর জন্য, ঈদে বাড়িতে যাবার জন্য সেই ছুটি, এবং একই সঙ্গে আমরা সড়কের মহাসড়কের খবরাখবর জানাচ্ছিলাম আপনাদেরকে। যেন ছন্দবত না হয় তাই আবারও পত্রিকায় ফিরছি, পড়ছিলাম প্রথম আলো। প্রথম আলোর আরও একটি সংবাদ শিরোনাম যেটি যুক্ত হয়েছে, আসামি ছিনিয়ে নিতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক লীগের 9 জন গ্রেপ্তার। এই ছিল প্রথম আলো। এবারে পড়ছি কালের কণ্ঠ। কালের কণ্ঠ বলে, আংশিক নয় পুরো সত্য, জাতীয় পার্টি দুর্বল হয়ে পড়েছে কেন, রাজনীতি প্রসঙ্গ। ক্ষমতাসীনরা বিরোধী দল ভাঙার চেষ্টা করে, জাতীয় পার্টির বেলায়ের ব্যতিক্রম হয়নি, সঠিক রাজনীতি করতে গেলেই সরকার বারবার দল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ক্যাম্পাসে কার্যক্রম নেই, লক্ষ্য শুধু পদ পদবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি, 44 বিশ্ববিদ্যালয় কমিটি গঠন, কোথাও নেই ছাত্র সংসদ, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্র রাজনীতি, এবং যথারীতি যেমনটা আমরা লাইভে দেখছিলাম ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা। এবার সময় হলো একটা বিজ্ঞাপন বিরতি, দেখছিলেন কেওএসএল সকাল 24, সাথে আছে তাসনুফা মোহনা, ফিরছি এক্ষুনি। আবারও আমন্ত্রণ কেওএসএল সকাল 24-এ, কেওএসএল ফর আ বেটার হোম। এবারে কালবৈশাখী ঝড়ের খবর। কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে গতকাল সারা দেশে প্রাণ গেছে 11 জনের, এছাড়াও ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে ঝড়ের প্রভাবে কিছুটা কমতে পারে তাপমাত্রা। চলুন দেখে নেওয়া যাক আজকের সারাদিনের 24 ঘন্টার আবহাওয়ার আপডেট এবং সেই দিনের সেই সাথে সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.7 ও সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 36.7 ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ 34.5 ও সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ 33 ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ 28 ও সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে সর্বোচ্চ 33.8 ও সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ 28.7 ও সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ 32.7 ও সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 18.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 36.7 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। বছর ঘুরে আবারও আসছে পহেলা বৈশাখ, নববর্ষের এই ক্ষণকে আরও রাঙিয়ে তোলে মঙ্গল শোভাযাত্রা, সেই আয়োজনের তোড়জোড় চলছে যেন। আমরা জানি যে গত কয়েক বছরে যেহেতু রমজানে পহেলা বৈশাখ পড়েছে, তাই কয়েক বছর পর বাঙালি তার প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করতে যাচ্ছে রোজার পরে, ঈদের পরে। তাই একই সঙ্গে ঈদ এবং পহেলা বৈশাখ দুটো মিলে বাঙালি যেন 12 মাসে 13 পার্বণ। আর সেই সম্পর্কে জানাতে যশোর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান।
তো এই শুভ সকাল আপনাকে জানাই। আজকে যেহেতু পহেলা বৈশাখ নয়, তাই পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারছি না, কিন্তু সেই সাজসাজ রবটা আমরা দেখতে পাচ্ছি। যশোরের এই যে আয়োজনের একটা পূর্ব প্রস্তুতি চলছে, এটি সম্পর্কে আমরা একটুখানি জানতে চাই। শুভ সকাল তাসনুভা। যশোরে আপনি যেটা বললেন যে এবার ঈদের পরেই যেহেতু পহেলা বৈশাখ, স্বাভাবিকভাবেই উৎসবের আয়োজনকে ঘিরে এবার মাতোয়ারা যশোরের সংস্কৃতি মনা মানুষ। এমনি সংস্কৃতিতে যশোরের মানুষ অগ্রসর হিসেবেই পরিচিত, এবং আপনি জানেন যে যশোরে এই যে রং তুলির যে আচর এবং মুখোশ তৈরি, এইটাই জানান দিচ্ছে নববর্ষের আগমনী বার্তা, এবং এটা নববর্ষকে বরণ করে নিতে যশোরের সকল সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সামাজিক সংগঠনগুলোতে প্রস্তুতি চলছে, পেশাজীবী সংগঠনও পিছিয়ে নেই। এবং আমি আজকে এখানে আছি চারুপীঠ যশোরে। আপনি জানেন যে আজকে যে পহেলা বৈশাখ বা নববর্ষ বরণের প্রধান অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে মঙ্গল শোভাযাত্রা, দুই বাংলার যে প্রধান অনুষঙ্গই কিন্তু মঙ্গল শোভাযাত্রা। এটা 1985 সালে যশোর থেকেই শুরু হয়েছিল, এবং এই চারুপীঠের নেতৃত্বেই আমি আজ সেখানেই আছি। এখানে সেই মঙ্গল শোভাযাত্রা এবারও তারা তাদের প্রস্তুতি রয়েছে, এবং মঙ্গল শোভাযাত্রা করার জন্যে নানা ধরনের মুখোশ, রং তুলির আচর তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আমি চারুপীঠ যশোরের কর্মকর্তা সায়েদা বানু শিল্পী এখানে আছেন, তার কাছ থেকে শুনবো মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি আমাদের এখন বেশ এগিয়ে গেছে। মঙ্গল শোভাযাত্রার আগের দিন চৈত্র সংক্রান্তি তো আমরা করবই, তারপরে মঙ্গল শোভাযাত্রার পয়লা বৈশাখের সকালে আমরা মিষ্টি মুখ করব। সেই সাথে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিটা আমাদের হয়েছে, আমরা প্রচুর মুকুট বানিয়েছি, প্রায় 500 মুকুট বানিয়েছি, আর এখানে প্রায় 10-12 জন আমরা স্বেচ্ছাসেবী আছি যারা সবসময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এরপরে আমরা মুখোশ বানিয়েছি অনেকগুলো, রাজা রানীর মুখোশ, পেঁচা বাঘ এগুলোর মুখোশ বানিয়েছি। এছাড়াও বড় বড় দুইটা, একটা টিয়া পাখি এবং একটা বড় পেঁচার মুখোশ তৈরি হচ্ছে প্রায় শেষের দিকে। এছাড়াও দুইটা ফোরিং বানানো হচ্ছে, তারপরে কাকতাড়ুয়া টাইপের কিছু মুখোশ বানানো হচ্ছে, এরকম অনেক রকমের মুখোশ আমাদের রয়েছে। তাসনুভা, এই চারুপীঠের এই যে পহেলা বৈশাখের প্রস্তুতি, এই মুখোশকে ঘিরে কিন্তু শোভাযাত্রা বর্ণিল রূপ পেয়ে থাকে। চারুপীঠের পাশাপাশি এখন আরও কিছু সংগঠন, চারুতীর্থ সহ আরও কিছু সংগঠনও এই কাজটি করছে, এবং শোভাযাত্রাকে বর্ণিল রূপ দিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ এতে যোগ দিয়ে থাকেন। এবং এই শোভাযাত্রাকে যে বর্ণিল রূপ দিতে চারুপীঠের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিকে ওই শোভাযাত্রা দেখে বোঝা যায় যে সার্থক কতটা হয়েছে। আপনারা দেখছেন যেহেতু খুব সকাল, এখনো শিল্পীরা বা এখানকার কর্মীরা সকলে এসে পৌঁছাননি, তারপরেও তাদের কাজের যে প্রস্তুতি চলছে সেটা আপনারা লক্ষ্য করছেন। এবং যে কিছুক্ষণের মধ্যে আমরা যেটা জেনেছি, সকাল 10টা নাগাদ এখানে মানে শিল্পী কলাকুশলীদের কোলাহল মুখর হয়ে উঠবে, তাদের কাজ শুরু হয়ে যাবে, এবং তারা যে সব ধরনের কাজ করবে। আমি এখন একটু কথা বলি যে 1985 সালে, তখন কিন্তু সামরিক শাসন চলছিল, সেই সময় যশোরে প্রথম মঙ্গল শোভাযাত্রা হয়, এবং সেই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন এবং অগ্রণী ভূমিকাও যার ছিল হারুনার রশিদ, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি, আমি তার সাথে একটু কথা বলবো সেই সময় আর এই সময়ের মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে, তিনি কি তার অভিজ্ঞতা কি বলেন। 1985 সালে আমাদের চারুপীঠের যার মূল সংগঠক মাহবুবু জামাল শামীম, তিনি মনে করেন যে সমস্ত বাঙালিদের পয়লা বৈশাখে বর্ণিল রূপে মাঠে রাস্তায় নেমে আসা উচিত, এবং সবার মঙ্গল কামনার জন্য। সেই চিন্তাকে কার্যকরী করার জন্য আমরা চারুপীঠের উদ্যোগে যশোর শহরের সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো এবং নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে 85 সালে আমরা বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু করি, এবং পর্যায়ক্রমে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন যশোরে চারুপীঠের পূর্ব প্রস্তুতি পহেলা বৈশাখ সম্পর্কে। কেওয়াস্টেল সকাল 24, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী আয়োজনে আবারও দেখা হবে। শুভ সকাল আরও একটা।